সবকিছু সামনে চলে আসবে, যে যদি কেউ দোষী হয় সেটাও সামনে আসবে, যদি কেউ ভুলভাল দোষারোপ করে সেটাও সামনে আসবে, কোনো কিছুই লুকানো থাকে না, সবকিছু কিছু না কিছু সত্য বা মিথ্যা কিছু না কিছু সামনে আসবে। অপেক্ষা করুন, যার জন্য সবকিছু সামনে চলে আসবে, যে যদি কেউ দোষী হয় সেটাও সামনে আসবে, যদি কেউ ভুলভাল দোষারোপ করে সেটাও সামনে আসবে, কোনো কিছুই লুকানো থাকে না, সবকিছু কিছু না কিছু সত্য বা মিথ্যা কিছু না কিছু সামনে আসবে। অপেক্ষা করুন, যার জন্য আরো অনেক জিনিস নিয়ে তারা বলতেই থাকবে, তাদের কাজ বলা, লোকো কা কাম হ্যায় কেহনা, লোক তো কুছ ভি কেহেঙ্গে। দিদি, এই ট্যাপ কেলেঙ্কারি কে বর্ধমান পুলিশ তৃণমূলের SC ST সেলের এক নেতা ছেলেকে গ্রেফতার করেছে, কি বলবেন? এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। সবকিছু সামনে চলে আসবে, যে যদি কেউ দোষী হয় সেটাও সামনে আসবে, যদি কেউ ভুলভাল দোষারোপ করে সেটাও সামনে আসবে, কোনো কিছুই লুকানো থাকে না, সবকিছু কিছু না কিছু সত্য বা মিথ্যা কিছু না কিছু সামনে আসবে। অপেক্ষা করুন, যার জন্য বলা যাবে না, আমি এখন কিছুই সে ব্যাপারে মন্তব্য করতে পারবো না, সবই জগদ্ধাত্রী পুজো তিনটে জায়গায় গেছি, সব জায়গায় যাওয়া সহজ, চন্দননগর যাওয়া হয়নি, চন্দননগর পরের বছর যাবো, একদিন না তিন দিন গিয়ে থাকবো ওখানে, আবার অন্যান্য জায়গায় এবারে যাওয়া হয়েছে চন্দননগর, তাই জন্য আজই যাচ্ছি ভদ্রেশ্বর। আদিবাসী নৃত্যতলে নাচলেন, কেমন লাগলো? একসঙ্গে খুব ভালো লাগলো, মিতালি দি ভীষণ ভালো মানুষ একজন, ভালো মনের মানুষ একজন, এবং আমার সঙ্গে বাকিরা সবাই ছিলেন, সব MLA ছিলেন, SP ছিলেন, সবাই মিলে একসাথে কিছুক্ষণ ভালো সময় কাটালাম। আমার বাড়িতে এখন কার্তিক পেলা সবাই দেখছি, পুজো তো অনেক জায়গায় দেখা যায় যে কার্তিক আগে আগে তো হ্যাঁ আমার বাড়িতে কার্তিক আছে, সে কার্তিক পুজো পুজো করার মতো না নয়, সে নিজের পুজো নিজে ব্যবস্থা করে নেবে। বলছি যে দিদির যেটা উনি উদ্বোধন করলেন, বিশ্বা মুন্ডার আজকে 150তম জন্মশতবার্ষিকী আমরা এখানে উদযাপন করলাম, সেটাই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আসা। এবং দ্বিতীয়ত আমার আজকে আমার বিশাল বড় একটা মিটিং ছিল DM অফিসে, এবং সেখানে আমার হুগলি জেলার কর্মকাণ্ড নিয়ে আলোচনার অনেক বিষয় ছিল, সেগুলো নিয়ে আমাদের কথাবার্তা ছিল, অনেক কিছু করার আছে আগামী দিনে, সেগুলো নিয়ে আলোচনা হওয়ার ছিল, স্পোর্টস একাডেমি নিয়ে আলোচনা হওয়ার ছিল, বিকজ আমাদের ইচ্ছে আছে হুগলি জেলাতে স্পোর্টসকে নিয়ে আরো এগোনোর, এবং যাতে এখানে ক্রীড়াঙ্গন আরো বেশি হয়, এখানে স্পোর্টস একাডেমি যাতে আমরা করতে পারি, এবং এখানে যারা ট্যালেন্টেড যারা স্টুডেন্টস আছে আগামী দিনে যাতে সেই স্পোর্টস নিয়ে আমরা পার্লামেন্টে এই নিয়ে কথা বলতে পারি, সেটা নিয়ে কথা বলার ছিল, প্লাস ITI ডিপার্টমেন্টসগুলো যেগুলো আছে আমাদের হুগলি জেলায় সেগুলো যাতে ইম্প্রুভমেন্টস আরও ভালো হয়, সেখানে কীরকম কর্মদক্ষ কীরকম চলছে সেগুলো নিয়ে আলোচনা করা ছিল, অঙ্গনওয়াড়ি নিয়ে আলোচনা করা ছিল। মেইনলি আজকে আমি DM মিটিং ছিল প্রচুর DM অফিসে, এবং পুরো মিটিংটাই আজকে ছিল এই কারণে যে আমি আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারি এবং পার্লামেন্টে আমার হুগলি জেলা নিয়ে কথা বলতে পারি। ট্যাপ কেলেঙ্কারি নিয়ে কি বলবেন? হুগলি জেলায় বেশ কিছু ট্যাপ কেলেঙ্কারি হবে, নদীর ওপর নদীর ওপর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, সেগুলো নিয়ে ডেফিনেটলি সেগুলো নিয়ে দেখতে হবে, কাজ করতে হবে, এবং দেখতে হবে যে কেন হচ্ছে না বা কি কারণে আটকাচ্ছে বা কেন এরকম ধরনের ঘটনা ঘটছে তার বিহিত করতে হবে। মানে অন্য অ্যাকাউন্টের অ্যাকাউন্টে যে পয়সা ঢোকার কথা পর্যবেক্ষণ করা হবে। দেখো সব রকম কিছু করতে হবে, সব রকম আমাকে, আমি এখন যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছে সেখানে আমার কাছে 5টা জায়গা রয়েছে, সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড এডুকেশন, স্পোর্টস, ইউথ। তো ওই 5টা জায়গা যেহেতু আমি পেয়েছি এবং আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আশা করা যায় আমাকে এই দায়িত্ব পালন করতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে। এই 5টা ডিপার্টমেন্ট নিয়ে আমি ভাবছি এবং আগামী দিনে এই 5টা ডিপার্টমেন্টে আমার হুগলি জেলার মানুষ উপকৃত হয় সেটার জন্য চেষ্টা করব। একদিকে দিদি নাম্বার ওয়ান, একদিকে 5টা কাজের চাপ, কেমন ভাবে সামলাবো? শুধু 5টা কাজের চাপ না, পার্লামেন্টও আছে, তার সাথে আমার কনস্টিটিউয়েন্সিও আছে, সব কিছু নিয়ে মানে আমি একটুখানি বেশি ব্যস্ত হয়ে পড়েছি, বাট করতে হবে, দেখা যাক। স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস কথাতেই আছে, বরবর করবো না, ধীরে সুস্থে কাজ করতে হবে, শিখছি প্রতিনিয়ত, জ্ঞান অর্জন করছি প্রতিনিয়ত, এবং চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। অঙ্গনওয়াড়ি
অঙ্গনবাড়ি গুলো ভালো হয়, এবং সব থেকে বড় কথা অঙ্গনবাড়ির উপর ভরসা করে যেন মায়েরা তাদের বাচ্চাদেরকে পাঠান, সেটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। বিকজ অঙ্গনবাড়িতে এখন বাচ্চাদেরকে পাঠান, তারা প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেন, গভর্নমেন্ট স্কুলে পাঠান না, কিন্তু সেটা যে আমাদের অঙ্গনবাড়িও যে এখন অ্যাট পার উইথ প্রাইমারি স্কুল সেই জায়গাটায় আমাদের পৌঁছতে হবে, সেইটা আমার ও লক্ষ্য যে আমাদের অঙ্গনবাড়ি যেন ছোট হয়ে না থাকে, অঙ্গনবাড়ি এখন প্রাইমারি স্কুলের পর্যায়ে যাতে লেভেলে আসতে পারে এবং সেখানে যেন বাচ্চারা ভালো থাকে, তাদের জন্য যা তাদের জন্য যে মিলটা দেওয়া হচ্ছে সেই মিলটা যেন ভালো হয়, সেই দিকগুলো আমাদের কাজ হচ্ছে এখন আগামী দিনে দেখা, এবং সেই অনুযায়ী যেন সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা অঙ্গনবাড়িকে তৈরি তুলে ধরতে পারি হুগলি জেলার সামনে। সবকিছু সামনে চলে আসবে, যে যদি কেউ দোষী হয় সেটাও সামনে আসবে, যদি কেউ ভুলভাল দোষারোপ করে সেটাও সামনে আসবে, কোনো কিছুই লুকানো থাকে না, সবকিছু কিছু না কিছু সত্য বা মিথ্যা কিছু না কিছু সামনে আসবে, অপেক্ষা করুন। যার জন্য আরো অনেক জিনিস নিয়ে তারা বলতেই থাকবে, তাদের কাজ বলা, লোকো কা কাম হ্যায় কেহনা, লোক তো কুছ ভি কেহেঙ্গে। বর্ধমান পুলিশ তৃণমূলের এসসি এসটি সেলের এক ছেলেকে গ্রেফতার করেছে, কি বলবে? এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, সবকিছু সামনে চলে আসবে, যে যদি কেউ দোষী হয় সেটাও সামনে আসবে, যদি কেউ ভুলভাল দোষারোপ করে সেটাও সামনে আসবে, কোনো কিছুই লুকানো থাকে না, সবকিছু কিছু না কিছু সত্য বা মিথ্যা কিছু না কিছু সামনে আসবে, অপেক্ষা করুন। যার জন্য বলা যাবে না, আমি এখন কিছুই সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না, সবই জগদ্ধাত্রী পুজো তিনটে জায়গায় গেছি, সব জায়গায় যাওয়া সহজ, চন্দননগর যাওয়া হয়নি, চন্দননগর পরের বছর যাবো, একদিন না তিন দিন গিয়ে থাকবো ওখানে, আর অন্যান্য জায়গায় এবারে যাওয়া হয়েছে চন্দননগর, তাই না আজ যাচ্ছি ভদ্রেশ্বর। আদিবাসী নৃত্যতলে নাচলে কেমন লাগলো? একসঙ্গে খুব ভালো লাগলো, মিতালি দি ভীষণ ভালো মানুষ একজন, ভালো মনের মানুষ একজন, এবং আমার সঙ্গে বাকিরা সবাই ছিলেন, সব এমএলএরা ছিলেন, এসপিরা ছিলেন, সবাই মিলে একসাথে কিছুক্ষণ ভালো সময় কাটালাম। আমার বাড়িতে এখন কার্তিক খোলা সবাই দেখি না, কার্তিক পুজো তো অনেক জায়গায় দেখা যায় যে কার্তিক আগে আগে তো হ্যাঁ আমার বাড়িতে কার্তিক আছে, সে কার্তিক পুজো পুজো করার মতো না নয়, সবকিছু সামনে চলে আসবে, যে যদি কেউ দোষী হয় সেটাও সামনে আসবে, যদি কেউ ভুলভাল দোষারোপ করে সেটাও সামনে আসবে, কোনো কিছুই লুকানো থাকে না, সবকিছু কিছু না কিছু সত্য বা মিথ্যা কিছু না কিছু সামনে আসবে, অপেক্ষা করুন। যার জন্য